আসসালামু আলাইকুম। শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ ২০। আজ আমরা পাঁচটি নতুন ব্যঞ্জন বর্ণ শিখব। তা হচ্ছে প, ফ, ব, ভ, ম। আজ আমরা এই পাঁচটি ব্যঞ্জন বর্ণের কারণ, এই বর্ণগুলো কিভাবে লিখতে হয়, এই বর্ণ দিয়ে শব্দ গঠন, বাক্য গঠন ইত্যাদি শিখব। তাহলে চলো বন্ধুরা, আমরা প্রথমে প বর্ণটি শিখে নেই। প, ছবিতে দেখতে পাচ্ছ পাতা নড়ছে। দেখো তোমরা, পাতা নড়ছে। তাহলে এই ছবিটি দেখে আমরা কি বাক্য বলতে পারি বলতো? পাতা নড়ে, পাতা। তাহলে আমরা প দিয়ে একটি শব্দ দেখতে পেলাম পাতা, এবং পাতা দিয়ে একটি বাক্য পাতা নড়ে। চলো আমরা আরো একবার পড়ে নিই, পাতা নড়ে, পাতা। প, এবার আমরা প দিয়ে কিছু শব্দ গঠন করব। আমরা ছবি দেখে শব্দগুলো বলবো ও শিখব। পতে, পাতা। পতে, পথ। পতে, পাখা। পতে, পালকি। পতে, পিয়ানো। চলো বন্ধুরা, আমরা শব্দগুলো আরো একবার পড়ে নিই। পতে, পাতা। পতে, পথ। পতে, পাখা। পতে, পালকি। পতে, পিয়ানো। এবার আমরা প বর্ণটি উচ্চারণ করব। প, প। এবার আমরা দেখে নিই আমরা কিভাবে প বর্ণটি লিখব। বন্ধুরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে প বর্ণটি লিখতে হয়। আমরা দেখতে পাচ্ছি কিভাবে পেন্সিলের সাহায্যে আমরা খুব সুন্দর করে প বর্ণটি লিখব। তোমরা নিচের এই ধাপ অনুযায়ী ধাপে ধাপে প বর্ণটি লিখবে। এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে ফ, ফ। ফল পড়ে, ফল। ফ, ফ দিয়ে আমরা একটি শব্দ দেখতে পেলাম ফল, এবং ফল দিয়ে একটি বাক্য ফল পড়ে। চলো আমরা আরেকবার পড়ে নিই, ফল পড়ে, ফল। ফ, এবার ফ দিয়ে কিছু শব্দ গঠন করব। ফতে, ফল। ফতে, ফুল। ফতে, ফড়িং। ফতে, ফুলকপি। চলো আমরা আরো একবার শব্দগুলো পড়ে নিই, ফতে, ফল। ফতে, ফুল। ফতে, ফড়িং। ফতে, ফুলকপি। এবার আমরা ফ বর্ণটি উচ্চারণ শিখব। ফ, ফ। এবার দেখে নেই কিভাবে ফ বর্ণটি লিখতে হবে। বন্ধুরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা ফ বর্ণটি। তোমরা ঠিক একইভাবে পেন্সিলের সাহায্যে খুব সুন্দর করে এই বর্ণটি লিখবে। লক্ষ্য করো ধাপে ধাপে দেয়া আছে কিভাবে তোমরা প বর্ণটি লিখবে। এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে ব, ব। বক গাছে, বক। ব, ব দিয়ে একটি শব্দ দেখতে পেলাম বক, এবং বক দিয়ে একটি বাক্য বক গাছে। চলো আমরা আরেকবার পড়ি, বক গাছে, বক। ব, এবার ব দিয়ে কিছু শব্দ গঠন শিখব। বতে, বক। বতে, বল। বতে, বানর। বতে, বাদাম। চলো বন্ধুরা আরো একবার পড়ে নেই, বতে, বক। বতে, বল। বতে, বানর। বতে, বাদাম। এবার আমরা ব বর্ণটি উচ্চারণ শিখব। ব, ব। এবার দেখে নিই কিভাবে আমরা ব বর্ণটি লিখব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা ব বর্ণটি
লিখবো। তোমরা ঠিক একইভাবে পেন্সিলের সাহায্যে খুব সুন্দর করে ব বর্ণটি লিখবে এবং নিচে ধাপে ধাপে দেখা যাচ্ছে কিভাবে আমরা ব বর্ণটি লিখব। এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে হ। বন্ধুরা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ভালুকটি নাচছে, তাহলে আমরা এই ছবি দেখে এই দৃশ্য দেখে বাক্য বলতে পারি বলতো? ভালুক নাচে, ভালুক। ভ, ভ দিয়ে তাহলে আমরা একটি শব্দ দেখতে পেলাম ভালুক, এবং ভালুক দিয়ে একটি বাক্য ভালুক নাচে। চলো আরেকবার পড়ি, ভালুক নাচে, ভালুক। ভ। এবার ভ দিয়ে কিছু শব্দ গঠন পড়ব, ভতে ভালুক, ভতে ভাত, ভতে ভেড়া, ভতে ভোমরা। চলো আমরা আরো একবার পড়ি, ভতে ভালুক, ভতে ভাত, ভতে ভেড়া, ভতে ভোমরা। এবার ভ বর্ণটি উচ্চারণ শিখব, ভ। এর উচ্চারণ কি হবে? ভ। এবার দেখে নিই ভ বর্ণটি আমরা কিভাবে লিখব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে করে ভ লেখা হচ্ছে, তোমরা ঠিক একইভাবে পেন্সিলের সাহায্যে সুন্দর করে ভ বর্ণটি লিখবে এবং নিচে লক্ষ্য করো ধাপে ধাপে কিভাবে ভ বর্ণটি লিখবে তা দেওয়া আছে, তোমরা ঠিক একইভাবে এই বর্ণটি লিখবে। এবার আমরা যে বর্ণটি শিখবো তা হচ্ছে ম। ম। আমরা একটি ময়না পাখি দেখতে পাচ্ছি, এই দৃশ্য দেখে আমরা কি বাক্য বলতে পারি? মগ ডালে ময়না দোলে, মগ, ময়না, ম। তাহলে বন্ধুরা আমরা দেখতে পেয়েছি ছবিতে কি ময়না মগ ডালে বসে আছে, এবং ম দিয়ে আমরা দুইটি শব্দ শিখেছি, মগ এবং ময়না, এবং মগ ও ময়না দিয়ে আমরা বাক্য গঠন করেছি, মগ ডালে ময়না দোলে। চলো আমরা আরেকবার পড়ি, মগ ডালে ময়না দোলে, মগ, ময়না, ম। এবার আমরা ম দিয়ে কিছু শব্দ গঠন শিখব, মতে ময়না, মতে মগ। মতে মই, মতে মালা, মতে মহিষ। চলো আমরা আরো একবার শব্দগুলো পড়ে নেই, মতে ময়না, মতে মগ, মতে মই, মতে মালা, মতে মহিষ। আমরা ম দিয়ে শব্দগুলো পড়লাম, এবার আমরা ম বর্ণটি পড়ব, ম, ম। এবার দেখে নিই কিভাবে আমরা ম বর্ণটি লিখব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা খুব সুন্দর করে ম বর্ণটি লিখতে পারি, তোমরা ঠিক একইভাবে পেন্সিলের সাহায্যে খুব সুন্দর করে ম বর্ণটি লিখবে এবং নিচে লক্ষ্য করো ধাপে ধাপে দেওয়া আছে কিভাবে তোমরা ম বর্ণটি লিখবে, ঠিক একইভাবে বর্ণটি লিখবে। তো বন্ধুরা আজকের এই পাঠে আমরা কি কি পারলাম বলতো? হ্যাঁ, আজকের এই পাঠে আমরা 5টি ব্যঞ্জন বর্ণ প, ফ, ব, ভ, ম এই 5টি বর্ণের উচ্চারণ, এই বর্ণগুলো কিভাবে লিখতে হয়, এই 5টি বর্ণ দ্বারা শব্দ গঠন এবং বাক্য গঠন শিখেছি। বন্ধুরা দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।